গুয়াহাটি সবাই জানো বলপুর থেকে মোটামুটি আড়াই ঘন্টার মতন লাগে, আড়াই তিন ঘন্টা ধরে এমন লাগে। আর প্রথমবার আমি যাচ্ছি অম্বাবতীর মেলা দেখতে। আর এখন বাজে জানো কটা? এখন বাজে রাত 12:30। আমাদের ট্রেন হচ্ছে একটাই, আর একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে, সত্যি বললাম যাওয়ার কোনো কথাই ছিল না। মা বাবা তো জানোই, অনেকেই জানো যে কালো শুষাচ্ছে, তো ওরা তো যেতেই পারবে না। মা বাবা এমনি যাবে, আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি, তো মা বাবা মেয়ে মন্দিরে টন্দিরে ঢুকবে না, বাইরেই থাকবে। যাই হোক, আমি যেহেতু যাচ্ছি আর সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর অম্বাবতী মেলা কিন্তু অনেক 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 কিছু হিস্ট্রি আছে, যারা যারা জানো তো জানে অনেকে, আর আমি হয়তো সবটা জানি না। আর তোমরা আজকে ব্লগটা প্লিজ স্কিপ করবে না, কারণ আর লাস্টে গিয়ে লিখতে হবে জয় মা কামাখ্যা। আমি আজকে তোমাদের এই ব্লগটা দাঁড়া তোমাদের সবাইকে দর্শন করাবো, কারণ জানি দূর থেকে অনেকেই আসতে পারবে না। আর আমি যেহেতু প্রথমবার এবার যাচ্ছি অম্বাবতী মেলায়, তো আমি খুব এক্সাইটেড। সো প্লিজ একদম, যারা নতুন করে এসছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। আরও থাকবে তার মজা মজা ব্লগ আমি তোমাদের জন্য আনতে থাকবো, একমাত্র তোমাদের জন্য। আমি কিন্তু এত 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 জোশ পাই, আর অবশ্যই মা কামাখ্যা কৃপা তো আছেই, না তো যেতেই পারতাম না। তো চলো এবার সেই সব দিয়ে একদম দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না, 12:30 অলরেডি বেরিয়ে গেছে, একটা দিয়ে ট্রেন, তো 10-5 মিনিট আগে তো পৌঁছতে হবে স্টেশনে নাকি। তো চলো লেটস স্টার্ট। তো ওই দেখো স্টেশনে এসে পড়লাম, আর এখন বাজে কটা? এই দেখো 1:45 বেজে গেল, তো পারফেক্ট টাইমে চলে আসলাম। আর ওই দেখো বাবা উঠে গেছে। তো এই হচ্ছে ট্রেনের পরিস্থিতি, আর ভিড়টা একবার শুরু দেখো, অম্বাবতীর জন্য প্রচুর মানে প্রচুর পরিমাণে ভিড়। কোনো মতে একটু দাঁড়ানোর জায়গাটা শুধু পেয়েছি, মানে শুয়ে ফেলানোর জায়গা নেই, এমন পরিস্থিতি। যাই হোক, তোমরা একদম শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগছে আমার তো। তো এখন বাজে 3:30, আর এখন নামলাম, আর ভিড়ের পরিস্থিতি জাস্ট দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। দেখো কিভাবে যে আসলাম দাঁড়িয়ে, শুধু মানে ভগবান জানে আমরা জানি, সত্যি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। ভগবান যদি কষ্ট করে কষ্টই করতে হবে, উপায় নেই, আর যদি আরামে আরামে যেতে হবে। আর অবস্থা বাপরে, স্টেশনের অবস্থা দেখো, প্রত্যেকটা পাশে পুরো ভিড়, পুরো বাজে। দেখো 3:30 গিয়েও দেখলে বলবে, দেখো জাস্ট অবস্থা তো দেখো একবার, 3:30 বাজে আর লোকে লোক আর অন্য মানে গুয়াহাটি, সত্যি মা যে সবার উপরে কি পরিমাণ কৃপা করে এই যে দেখলেই বোঝা যায়। দেখো দেখো ট্রেন থেকে নেমে যে স্টেশনের সামনে এত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে সবাইকে, পুরো একদম সুন্দর প্যান্ডেল করা। দেখো এটা আমি ফটোতেও দেখেছিলাম, অনেকে যারা যারা এসছে। এই দেখো এখানে কত লোক, মানে প্রচুর প্রচুর লোক। ওয়াও কি সুন্দর লাগছে দেখো দেখতে, অসম লাগছে গেটটা। তো এসছি তো 4:00 দিকে, এখন বাজে মোটামুটি 4:30, আর এখন এসছি একটু দোকানে, একটু চা টা খাই ঠিক লাগবে। কারণ কেন জানো, গেট খুলবে না, মানে 6:00 আগে কাউকে ঢুকতে দেবে না, গেট বন্ধ করে রেখেছে, প্রচুর লোক জমা হয়ে আছে ভিড়ে একদম। তো সেজন্য ভাবলাম যে সময়টাকে কি করে কাটাবো, 2 ঘন্টা, তাই আধা ঘন্টা কোনোভাবে কাটলো, আর ভাবলাম যে যাই একটু চা টা খেয়ে আসি, একটু ভালো লাগবে। তো পাশে একটা দোকানে আসলাম, এখন বসে আছি, তো চাটা খাই, তারপর দেখতে থাকো সবটাই। এখন বাজে 5:00, যাই হোক 6:00 সময় খোলার কথা ছিল, বাট এখন খুলে দিল। তো চলো জয় মা কামাখ্যা নাম নিয়ে হাঁটাটা শুরু করা যাক। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, সবে মাত্র শুরু, 4 কিলোমিটার হাঁটতে হবে এভাবে, আর উপরে কিচ্ছু যেতে দেয় না। দেখো আমি নাইটের ভিউ তো পেলামই না নিতে, কারণ যেহেতু সকাল হয়ে গেল আস্তে আস্তে। তো এই দেখো এবার তোমাদেরকে দেখাবো ফুল মর্নিং ভিউ, খুব সুন্দর করে দেখাবো একদম সবটা, কিন্তু একদম স্কিপ করবে না, কমপ্লিটটা দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছ মাত্র 2 কিলোমিটার উঠেছি, 2 কিলোমিটার এই অবস্থা। মা বাবা দেখো পেছনে আসছে, এদিক দিয়ে মনে মনে ঘর বানানো আছে, জল টল দিচ্ছে, সব কিছু সুবিধা আছে, এগুলো কোনো প্রবলেম নেই, কিন্তু উঠতে গিয়ে তো একদম হালত শেষ, মানে যাই হোক
যাই হোক ছয় মা কাঁথা নাম নিয়ে উঠতে হবে। তোমরা জাস্ট এখান থেকে দেখো আমরা কতটা উপরে চলে এসেছি তাহলে হয়তো বুঝতে পারবে। এই দেখো অনেকটা উপরে চলে এসেছি আমরা, আর গাড়িটাই তো কিছু যেতেই দেয় না, হেঁটে হেঁটেই আসতে দিল কতক্ষণ পর। এক ঘন্টা হাঁটার পর এখন ঢুকছি। ও এসে পড়লাম, আর পাঁচ মিনিট লাগবে ভেতর ঢুকতে ঢুকতে, তো মাথায় একটা এসে বেঁধে নিই। যেমন লেখা থাকে না সুন্দর জয় মাতা দি অনেক কিছু লেখা থাকে, তাহলে একটা বেঁধে নিই তারপর ঢুকছি। ফাইনালি এসে পড়লাম কামাখ্যা মন্দির। ফাইনালি অনেকক্ষণ পর, কার কত সময় লাগে আমি জানি না, আমাদের তো এক ঘন্টা লেগেছে পুরো একদম, তো এক ঘন্টা পর একদম মন্দির ঢুকতে পারলাম। এক ঘন্টা পাঁচ মিনিট লাগলো। চলো এবার একদম দেখতে দেখো সবটা দেখাচ্ছি। আর মানে যতটা ক্লান্তি লাগছিল এতটাই সমস্ত ক্লান্তি মনে হচ্ছে একদম দূর হয়ে গেল হুট করে, বুঝতে পারছি না একদম গায়েব সবকিছু। দেখো সবাই এখানে বসে আছে, এখান থেকে মানে এত উঁচুতে উঠে বসার পরে মানে সবটা দেখা যায় একদম ভালো মতন, খুব সুন্দর। মানে দু বছর পর আবার এত সুন্দর লোকে লোকারণ্য পরিবেশ একটা হয়েছে, কারণ দু বছর তো করোনার জন্য বন্ধই ছিল। তুই দেখো এই হচ্ছে মেন মন্দিরের গেট, এখানেই আছে মা। তো এই দেখো এটা একদম মেন গেট, এক নাম্বার গেট এটা। এদিক দিয়ে ঢুকতে হয়, এদিক দিয়ে ঢুকে 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 ভিতর দিয়ে গিয়ে এখানে হচ্ছে মেন মানে মন্দিরটা হচ্ছে এখানে, এটা অনেকেই জানো মানে সবাই জানো আর কি। বিভিন্ন জায়গা থেকে সাধু বাবারা এসছে, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে এসছে। এই হচ্ছে দর্শন করার গেট। এমনি সময় এদিক দিয়ে সবাই লাইন দেয়, তারপর লাইন দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে অনেক দূর দিয়ে ঘুরে গিয়ে পুজো দিতে হয়। আমি এমনি সময় একবার আসবো, এমনিতে আমি অনেকবার এসেছি বাট ব্লগ স্টার্ট করার পর আসিনি। তোমাদেরকে এসে একদিন ভালো করে দেখাবো, ইচ্ছে আছে পুজো দেবো। আর এটা হচ্ছে আরেকটা মেন গেট, গেট নাম্বার টু, যেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম, এদিক দিয়ে যাওয়া যায়। আর এখন তো মন্দির বন্ধই আছে, মন্দির কালকে বিকেলে খুলে দেবে হয়তো। আর এখন আস্তে আস্তে পুরো ভিড় হয়ে যাচ্ছে।
ভিতরে আসেনি, বাইরেই বসে আছে এক জায়গায়। আর আরেকদিন এসে আমি ভালো করে পুজো দেব তোমাদের সঙ্গে, খুব ভালো করে শেয়ার করব, কারণ এখন প্রচন্ড ভিড় বেড়ে যাচ্ছে। আর তারপর আমাদেরকে ট্রেনও ধরতে হবে, ব্যাক করতে হবে, কারণ আছি হচ্ছে স্যাটারডে আর আমার গিয়ে বাড়িতে আছে ক্লাস, তো করবো। আর খুবই বেশি ভালো লাগছে, মনটা একদম শান্তি হয়ে গেল যে আসবো 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 প্রত্যেকবার হবে, বাট হয় না যদিও, এবার এসে খুবই ভালো, খুবই ভালো লাগছে। আর কারা কারা এসছো কমেন্টে জানিও। আর দু বছর পর একটা এমন দেখে এত ভিড় ভেলকাম, তো ভালো লাগছে। আমি কিন্তু মাস্ক পরেছিলাম ট্রেনে, বাট এখানে যদিও ভিড় তবু করিনি, কারণ ঠাকুরের জায়গা আছে, কি আর হবে না, তাই না বলো? তো খুবই ভালো লাগছে। চলো, আমাদের দর্শন করে ভালো মতনই হয়ে গেল, আর আমরা পোশাকটা ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখন এখান থেকে বেরোনো যাক, কারণ আমাদের যাওয়ার কথা ছিল আরো আগে, একটা ট্রেন আমরা অলরেডি মিস করে ফেলেছি, বাট সেকেন্ডটা আর মিস করা যাবে না। তো চলো, বাকিটা তোমরা দেখতে থাকো। আমি সাধু বাবাগুলোর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আর গিয়েছিলামও, ভেবেছিলাম তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেবো, অনেক অনেক দূর দূর থেকে এসেছে, বাট কেউ এখন মানে প্রথমবার দেখেছিলাম তখন ঠিকই ছিল, তখন টিপটা নিতে পারলাম না, আমি প্রণাম করছিলাম, বাট সেকেন্ডবার গিয়ে দেখেছি কেউ কেউ ধ্যানে বসে গেছে, তারপর কেউ কেউ মালা নিয়েছে। তো সেই হিসেবে ভাবলাম যে তখন ক্লিপটা নেওয়াটা ঠিক হবে না, কথা বলাটা হয়তো ডিস্টার্ব করা হবে, তো সেই জন্যে আর করলাম না। আর প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, এখন বেরোতেই এখন আমাদের অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমার কেমন ভিড়, সব থেকে পুরো একদম প্রচুর ভিড় প্রচুর। তো বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি, এদিক দিয়ে অ্যাকচুয়ালি বেরোতে হয়, বাট আমরা এদিক দিয়েই যাবো, কারণ জুতোগুলো রেখেছি একটা দাদার দোকানে, যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম সেই দাদার দোকানে রেখেছি, তো ভাবলাম যে এদিক দিয়েই যাই। দেখো এদিকে প্রচুর 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 দোকান, সবদিকে প্রসাদের দোকান, তারপর অনেক কিছু পাওয়া যায়, আর ফ্রিতে জুতোও রাখা যায়, প্রসাদ টসাদ নিয়ে নিলেই হয়, যাই হোক খুব ভালো। আর এখানে তো আগের থেকেই প্রসাদ নিয়ে নিয়েই ঢুকতে হয়, দোকানগুলো আগের থেকেই ঢুকে, এমনি সময় আসলেও প্রচুর দোকান পাওয়া যায়। দেখো আমরা নেমে আসলাম, আর এই পেয়ে গেলাম আমার মেন গেট, এখান থেকে এখন অটো বা কিছু গাড়ি পেলে উঠে নেব, আর উঠে ডাইরেক্ট চলে যাব কামাখ্যা স্টেশন, ওখান থেকে আছে আমাদের ট্রেন। আর দেখো ভিড় পুরো বেড়েই চলেছে, এখন এখানটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, বাট ওই দিকটাতে দেখো পুরো একদম ভিড় 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 ভিড়। আর মেন গেট সেখান দিয়ে গিয়েছিলাম, আর এই মেন গেট দিয়ে নেমে চলে আসলাম। তুই দেখো আমরা চলে এসেছি কামাখ্যা স্টেশনের সামনে, আর কি সুন্দর দেখো এরা ব্যবস্থা করেছে, সকালবেলা এখন বাজে 7:20, চার বিস্কিট দিচ্ছে এখানে, আর ওই পাশটাতে আছে আরেকটা প্যান্ডেল, ওখানে দিচ্ছে লুচি ছোলার ডাল, তো খুবই ভালো লাগছে। কত লোক দেখেছো, কত লোক খাচ্ছে বসে, তো আর তোমাদের যেমনটা দেখালাম ওই যে প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটাতে দেখা যাচ্ছে সেই প্যান্ডেলে রয়েছে প্রচুর প্রচুর লোক, তো এদের তো খাওয়া দাওয়ার অবশ্যই প্রয়োজন তো হবেই না, এত দূর দূর থেকে এসে যেহেতু আছে, তো দেখো কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, দেখে খুব ভালো লাগলো। এই দেখো কি বলছে, সবাই উঠে ভিডিওতে, কোথা থেকে আসছো তোমরা? ভালো লাগছে,
দেখেছো খুব সুন্দর সুবিধা করে দিয়েছে তো সবার থেকে জেনে খুব ভালো লাগলো তুই দেখো মা বাবা চা খাচ্ছে আর লুচি ছোলা টালো নিয়েছে বাবা তুই কেমন ছিল চাটা কেমন লাগলো ভালো আর দেখলাম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব একদম তো এই সব দিকে কিন্তু পুরো একদম ধন্দ হয়েছে কেমন কেমন চাটা ভালো ছিল আর পরিষ্কার ছিল তো সেই জন্য সবাই খেতে পারে অবশ্যই সবাই যেহেতু ভক্ত এখানে আসার পর ভালো লাগে না সবার সঙ্গে এই জিনিসগুলো আমি নিনি কারণ আমার প্রচন্ড গরম লাগছে তো তোমাদের কেমন লাগলো অম্বুবাচীতে প্রথমবার এসে এমনি তো গোয়াতে অনেকবার এসেছি যদিও তোমরা তো যাওনি মেন জায়গা অবধি কিন্তু সবটাই উঠেছিল ওঠার পর বসেছিল একটা জায়গায় কারণ যেহেতু কাল এসে যাচ্ছি তো যেতে পারবে না সেজন্য কেমন লাগলো বাবা আসার জন্য মাথা খেয়ে ফেলেছিল সত্যি আমাদের পাড়া থেকে কয়জন গেছে তো তো সেটা শোনার পর থেকে আসবে 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 এসে একদম পুরো আছে বুঝে গেছে বাইরে ওঠা হেঁটে হেঁটে ওঠার যে কতটা এসে কিন্তু সত্যি বোঝা যায় না যখন উঠি তখন একটু তো কষ্ট হয় অবশ্যই কিন্তু ওঠার পর যখন মেন মন্দিরের ভেতরে যাওয়া হয় তখন আর কষ্টটা একদমই মনে হয় না সবটাই একদম দূর হয়ে যায় বুঝেছো আর আমরা চলে এসেছি এখন স্টেশনে এখন বাজে 7:33 ঠিক আছে 7:33 বাজে আমাদের ট্রেন হচ্ছে 8টার দিকেই ধরো 8টার দিকেই আমাদের ট্রেন তো ট্রেন এবার আসবে ওয়েট করি একটু সময় আছে চলো এই দেখো এই হচ্ছে আমাদের প্রসাদ আর তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম কি করব বলো সামনে গিয়ে তো আর দেওয়া পসিবল না তো সবাই নিয়ে নিও প্রসাদ তো আমি তোমাদের সঙ্গে প্রায় সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে হবে আর মানে যাওয়ার সময় যে অবস্থায় এসছি মানে বসা তো দূরের কথা ঠিকঠাক দাঁড়াতেই পারছিলাম না আর এবার যাওয়ার সময় আমরা স্লিপার কেটে নিয়েছি তো প্রবলেম নেই কোনো এবার যাওয়াটা একটু ঠিকঠাক যেতে পারবো আর খুবই বেশি ভালো লাগলো একটু একটু তো কষ্ট হয় বাট সত্যি মন্দিরটার ভেতরে গেলে আর কষ্ট একদম সবটাই দূর হয়ে যায় তো আমারও সেটাই হয়েছে আর আমি মানে তোমাদের সবার তরফ থেকে ভগবানের কাছে প্রার্থনা করে দিয়েছি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে যা যা মনের ইচ্ছা আছে সবটা যাতে পূরণ হয়ে যায় আর আজকের ব্লগ থেকে আমি এখানেই এন্ড করবো তার কারণ আমি ভেবেছি মানে ফার্স্টে ভেবেছিলাম যে বাড়ি থেকে এন্ড করবো তারপর ভাবলাম যে ট্রেনে যেহেতু আমি যাচ্ছি তো ট্রেনে এখন 2.5 ঘন্টা লাগবে তো ট্রেনে এডিটিং করার চেষ্টা করবো ব্লগটাকে তো ঠিক আছে আর যারা শেষ হতে দেখবে ব্লগটাকে থ্যাংক ইউ সো মাচ একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও কারণ আরও থামাকে দেওয়ার মজা মজা ব্লগ আমি তোমাদের জন্য আনবো এখন বাজে 8:02 বাকি তো আমাদের ট্রেনও চলে এসছে তো চলো খুব তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে তো ভালো থেকো সুস্থ থেকো একদম সাবধানে চলো বাই বাই।